রাতপহালে বিশ্বকর্মা পুজো, শিল্পের দেবতা আরাধনায় মাতবেন সবাই। তার আগের সন্ধ্যায় রাজ্যবাসীকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানালেন শপিং নেতা মানা চক্রবর্তী। এদিন সন্ধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যোগ দেন তিনি। মানা চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে শিল্পের উন্নয়ন ঘটিয়েছেন তা অন্য কোনো রাজ্যে হয়নি। পাশাপাশি আগামী 30 তারিখ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জামানত বাজেয়াপ্ত হবে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। আর 2024 দেশের প্রধানমন্ত্রী হবেন বাংলা টিমে। ওখানে আমাদের গোপাল শাহ, সন্দীপন শাহ, জাভেদ ভাই, দীপু পান্ডে, লাল ভাই, তারপরে আমাদের ইজাজ ভাই, অমিত, সকলেই ছিল। বিশ্বকর্মা পুজো আপনারা জানেন যে শ্রমিকরা ওই এরিয়ায়, শ্রমিকরা যারা বিশেষ করে ট্রান্সপোর্টেশন লং রুটে বাস চলে, আজকে তার সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামও হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ব্লাড ডোনেশন মানে আমাদের সেকুলারিজম এবং সম্প্রীতির উৎসব। সেই সম্প্রীতির উৎসবকে কেন্দ্র করে আমি মনে করি ইউনিয়নের যারা আমাদের জাভেদ ভাই এবং দীপু পান্ডে একটা শ্রমিকদের অমিত ভাই বলে সে ডায়ালিসিস সিরিয়াসলি ছিল, তাকে কয়েক লক্ষ টাকা দিয়ে আমাদের ভ্যালোরে পাঠালো এবং ডায়ালিসিস খুবই মডার্ন ডায়ালিসিস যাকে বলে ভ্যালোরে ব্যবস্থা করে কয়েক লক্ষ টাকা খরচা করিয়ে একদিকে গেলাম ব্লাড ডোনেশন প্রোগ্রাম, মানুষের জীবনদান, ইনসান কো বাঁচানে কে লিয়ে যে রক্তদান যে হওয়া, আর একটা হচ্ছে যে আমাদের শ্রমিক সংগঠনে অমিত ভাই, দীপু পান্ডে এবং জাভেদ সকলে মিলে সাহায্য করে ইউনিয়নের তরফ থেকে তাকে বাঁচানো হয়েছে। আজকে বিশ্বকর্মা পুজো, কালকে এটা ভালো উদ্যোগ। এবং আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে কোভিড, সেই কোভিডে বহু মানুষ মারা গেছে, ঘরবাড়ি তাদের পরিবার কাটছে, চাকরি বাকরি সর্বত্র হাহা করছে। দেশের প্রধানমন্ত্রী আমার তো মনে হয় বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিয়েছে, বিএসএনএল করে দিয়েছে, ব্যাংক বলুন সর্বত্র মানুষ হাহা করছে। তো আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমি একটাই বলবো যে সকলের মঙ্গল হোক, কোভিড সিচুয়েশনে আল্লাহ এবং ঈশ্বরের কাছে দোয়া চাইব। বিশ্বকর্মা বাবা যদি সকলের কাছে দোয়া চাই, প্রার্থনা করি যে সারা বিশ্ব করোনা থেকে মুক্ত করো এবং অসহায় যারা চাকরি বাকরি চলে গেছে তাদেরকে জীবন স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটাই ভগবানের কাছে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা চাইছি। সর্বোপরি বিশ্বকর্মা পুজোয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বিশ্বকর্মার যে পুজো আগামী দিন যারা শ্রমিকরা পুজো করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি প্রতি তার প্রার্থনা থাকল যে যে লড়াই, বৃহত্তর লড়াই, আগামী দিনে বৃহত্তর লড়াই মানুষকে সামনে রেখে জনমুখী যে কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় ইউথ লিডার নয়নের মণি, তার সুস্থ কামনা করছি। তার যে চিন্তাধারা জনমুখী বাজেট লাস্ট লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে হসপিটাল ফ্রি, আমাদের স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা, কন্যাশ্রী প্রকল্প,
আমাদের রূপশ্রী প্রকল্প এবং আমাদের স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা যে অনুদান, লক্ষ্মীর ভাণ্ডারের যারা কাস্ট মহিলাদের জন্য 500 টাকা, সিনিয়র কাস্টের জন্য 1000 টাকা, এই প্রায় 20-25 হাজার কোটি টাকা। এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে একদিকে করোনা লড়াই, আমফানের লড়াই, তারপরে সাইক্লোন, আরেকটা সাইক্লোন হলো, সত্যি এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করছেন মানুষের জন্য, 10 কোটি মানুষের জন্য, বাংলার জন্য, আমরা বাংলার যেরকম মেয়েকে চাই 2021-এ আবার ভবানীপুরে মেয়েকে চাই। আগামী দিনে যে লড়াই, বৃহত্তর লড়াই মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সামনে রেখে 2024-এ আমার বিশ্বাস বিজেপি পরিবর্তন হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।